বন্ধুরা, এই রেড পাম উইভেল দেখুন, দেখুন এটা হলো উপরেটা ইস্ট, নিচেটা হলো ইস্ট্রি রেড পাম উইভেল, উপরেটা পুরুষ। তারা এখানে মিটিং করতেছে এবং দেখুন আপনারা এই ইয়েটা দেখুন, রেড পাম উইভেল উপরেরটা হলো পুরুষ আর নিচেরটা হলো ইস্ট্রি, তারা মিটিং করতেছে। এই মিটিংয়ের পর এই রেড পাম উইভেল তার যে রোস্টামটা আছে, অর্থাৎ যেটাকে স্নাউট বলা হয় বা রোস্টাম, এই রোস্টামটা অনেকটা লম্বা হয়, দেখতে হাতি সুরের মতো। দেখুন আপনারা এই রেড পাম উইভেলের যে এই যে লম্বা সুরটা দেখা যাচ্ছে, এই সুরের মাধ্যমে এই যে সুরটাতে দেখা যাচ্ছে যেটাকে রোস্টাম বলা হয়, কত শক্ত দেখুন, এই রোস্টামের মাধ্যমে এরা তাল গাছ বা খেজুর গাছ বা পাম গাছের কাণ্ডকে ছিদ্র করে, এবং ছিদ্র করার পরে ইস্ট্রি উইভেল তার ভিতরে প্রায় 250 থেকে 300টি ডিম পারে, চুরু বসে। ডিম পাড়ার পর সেখান থেকে যে লার্ভাটা বের হয়, সেই লার্ভা সেখানকার ভিতরে আরও গভীরে প্রবেশ করে সেখানকার যে টিস্যু আছে, যে আলযুক্ত যে টিস্যুগুলো আছে সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং এই খাদ্য হিসেবে যখন গ্রহণ করে তখন সেখান থেকে বিভিন্ন সেই গর্তের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের আঠালো পদার্থ বা বর্জ্য পদার্থ বের হয়ে আসে, এবং এর দ্বারা কিন্তু বোঝা যায় যে গাছটি আক্রান্ত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই গাছটি রেড পাম উইভেল দ্বারা আক্রান্ত, এবং তার ফলে এখান থেকে দেখেন আঠা বের হচ্ছে। এই আঠাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে, এই গাছটার ভিতরে উইভেলের লার্ভা এর মধ্যে আছে। এই লার্ভাগুলো এদের এই তাল গাছের ভিতরে যে নরম টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো খাওয়ার ফলে, এবং সেই টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেখান থেকে এই আঠালো পদার্থগুলো বের হচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের আঠালো পদার্থ বের হয়েছে, আঠালো পদার্থ। ডিম পাড়ার পর সেখান থেকে এক ধরনের লার্ভা বের হয়, সেই লার্ভাটা সেখানে প্রায় 30 থেকে 35 দিন অবস্থান করার পরে তারা লার্ভাগুলো ওই গহ্বরের ভিতরে যে আঁশগুলো আছে সেই আঁশগুলো দিয়ে তাদের দেহের চতুর্দিকে একটা আবরণ সৃষ্টি করে, যেটিকে আমরা কোকুন বলব। সেই গাছ থেকে, তাল গাছ থেকে এটা সংগ্রহ করেছি, এটা হলো কোকুন। এর ভিতরে এই লার্ভাটি 21 দিন অবস্থান করবে, এবং বিভিন্ন ধরনের রূপান্তরের মাধ্যমে এরকম একটি পূর্ণাঙ্গ প্রাণী বের হয়ে আসবে। দেখুন এটা হলো সেই কোকুন, এবং এই কোকুন তৈরি করার সময় এরা ওই তাল গাছ, ডাবের গাছ, নারকেল গাছ বা পাম গাছের ভিতরে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে এরা দেহের চতুর্দিকে পেঁচায় একটা আবদ্ধ আবরণ তৈরি করতে, যেটিকে আমরা কোকুন বলব। এই কোকুন তৈরির সময় বৃক্ষটি অত্যন্ত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। দেখুন আমি একটি গাছ থেকে কতগুলো কোকুন সংগ্রহ করেছি, দেখুন এগুলো কোকুন দেখুন, এগুলো হলো কোকুন। দেখুন বন্ধুরা এগুলো হলো কোকুন, আর এই কোকুনের ভিতরে এই লার্ভাগুলো 21 দিন অবস্থান করবে, এবং 21 দিনের মধ্যে লার্ভাগুলোর বিভিন্ন দশা অতিক্রম করে এরা পূর্ণাঙ্গ এরকম উইভেল
বের হয়ে আসে। দেখুন দেখুন, এর ভিতর পূর্ণাঙ্গ প্রাণী দেখা যাচ্ছে, অর্থাৎ লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়েছে। দেখুন দেখা যাচ্ছে, আমরা এখন প্রাণীটিকে বের করে আপনাদের দেখাবো।